চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকাত অবস্থিত একান শুটকি হিমাগারত অগ্নিকাণ্ডর ঘটনা ঘটি 18 এপ্রিল দিবাগত রাত 1:05 মিনিটের সময়। আগুন লাগার পরপরই ওই গ্যাস বিস্ফোরণ। খবর পাইরে ফায়ার সার্ভিসের 7 ইউনিট আগুন নিয়ন্ত্রণে হাজ করে। এই বিস্ফোরণত আহত হয় 7 জন। আসলে ও আসিল মেশিনের হাজত ব্যস্ত আসিল, ওই রাতে 12:30-12:15 দিকে বিকট শব্দ এর, তারপরে ওই ওরে সহ দেওয়াল ভাঙি দিকে, দেওয়াল ভেঙে ইয়াতে ফেলে দিছে, পানি করে ফলে গেছে। বয়স ধরেন না মানে কাদাম 20-30-35 বছর এরকম। আগুন লাগার ঘটনাত হয় হতে ওই কুটিটের নষ্ট হয়ে অসংখ্য ব্যবসায়ীর জমারাহান্যে শুটকি মাছ নষ্ট হয়ে গিয়ে অনেক ব্যবসায়ীর স্বপ্নের ব্যবসা। আর বিস্ফোরণের সময় আর নছিলাম না, আর আসলাম তো বাড়ি, আর উনি এর চলে এসে আর না, আর আর বেশি মাল আছে, যার ফলে আর রাইতো 2টা বাজে আসি আয়ের দেখে দিয়ে আগুন, এমনিয়ার গ্যাস বলে হরি তারা। পুরো স্টোর তো প্রায় 30-40 কোটির মতো মারগো, কিন্তু ওই বের তাই বোধ হয় 500-600 কোটির মতো। তবে কেউ কেউ হইতো স্যার এর মে জনবসতিপূর্ণ জায়গাত হনর এম এ হিমাগার অনুমতি দেওয়ান প্রশাসনের উচিত নয়। এই ঘটনা আরও বহুত বড় তথ্য, এখন তুলতি হিমাগার অনুমতি দিলেই জায়গায় জনবসতি নেই, অরিম্য জাঙ্গাতেই দেওয়ান উচিত। যে মালিক পক্ষ ওদেরকে সোচ্চার থাকার দরকার, এগুলা সরকার কি বলবে? আপনার সিলিন্ডার মেয়াদ উৎপীর্ণ হয়েছে কিনা সরকার কি জানে? জানবে, যার যে ব্যবসা প্রতিষ্ঠান করছে তে উনিও না জানবে। আসলে কিন্তু এগুলো আশেপাশের মানুষের এই যে ফ্যাক্টরি, এই ঘনবসতি এলাকার থেকে এই ধরনের ফ্যাক্টরি আমরা চাইবো আগামীবার থেকে মানে সরকারকে আহ্বান জানাবো, যাতে আউটসাইডে যাতে মনে করেন এই ধরনের ফ্যাক্টরিগুলো হয়। বেশ কিছু ধরে বাংলাদেশত বিশেষ করে ডাহাত একের পর এক অগ্নি দুর্ঘটনা ঘটে। রমজানের প্রায় শেষের দিকে আইরে একই বিপদের মুখোমুখি চট্টগ্রামবাসী। চট্টগ্রামের সাক্তায় রাজাহালির শুটকির ঘোড়াউনত কিন্তু গ্যাস বিস্ফোরণের হারণে যাইরে বড় ক্ষতির মুখত ফেরগি ব্যবসায়ী হল। সাধারণ জনগণ হল হইতে সাধ্য এর প্রত্যেকখান বাণিজ্যিক অঞ্চলত কিন্তু ভালো সুব্যবস্থা, গাড়ির যাতায়াত ব্যবস্থা এবং পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা থাকলে যেকোন সময় বড় দুর্ঘটনা ঘটিলে ইতুন রক্ষা পাইব ব্যবসায়ী হল। চট্টগ্রাম সাক্তায় ইফতেখার নতিশন, সি+ টিভি।